এই দেখো এটা আমার ছেলে, এই যে আমরা মাঠে যাচ্ছি। এই দেখো আমি, আমার ছেলে আর আমার শাশুড়ি মিলে এখন আমাদের ড্রাগন ফ্রুট লাগিয়েছে মাঠে, তো সেই ড্রাগন ফ্রুটের জমিতে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে, কে ঘুরে আসবে আর দেখে বলবে কেমন। আমার ছেলেকে আমার ভাগ্নে কোলে নিয়ে হাঁটছে, আমার ভাগ্নের কোলে উঠে আমার ছেলে যাচ্ছে। দেখো পড়েও গেল কেমন, এই তো ছোটো দিনে ও নিজেই হাঁটতে পারছে না, আর আমার ছেলেকে নিয়ে কি হাঁটবে। এই যে আমরা যাচ্ছি এখন, আর এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছ, এখানটায় কদিন আগে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তো এখানে নাকি সবাই বলে ভূত আছে, জানি না। এখন দেখো ওই বাগানটা। কি তোমার নাম? বাড়ি থেকে আমাদের মাঠটা অনেকটাই দূরে। এই দেখো আকাশটা কত সুন্দর, দেখেছো কি ভালো লাগছে দেখতে। এই দেখো ওই যে, আর একটুখানি আছে, এই দেখো দেখা যাচ্ছে এখান থেকে চারিদিক দিয়ে নেট। এই যে আমরা চলে এসেছি আমাদের ড্রাগন ফ্রুটের জমি, চলো ভেতরে গিয়ে দেখি। এই দেখো আমার দেওর মাঠে ওষুধ দিচ্ছে, আর আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ভেতরে, আবার গেটও করেছে। আর ওই দেখো দেখা যাচ্ছে ড্রাগন ফল, ড্রাগন ফল না সরি ড্রাগন ফলের গাছ, যে ভেতরে ঢুকছি আমরা এখন। ভেতরে ঢুকে দেখি কি আছে, আমি কখনো যাইনি, আজকে প্রথমবার আসলাম। আবার ঘরও করেছে মাঠে থাকার জন্য, এখানে আমার শ্বশুর একা একা থাকে পুরো এই ফাঁকা মাঠের মধ্যে, কীভাবে থাকে জানি না, ভয় লাগে না একটু। এখানে নাকি শোনা যায় অনেক ভূত থাকে, তাও এখানে একাই থাকে উনি। আর এই দেখো এগুলো সব দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব ঔষধি গাছ। এগুলো হচ্ছে আম গাছ আছে, তারপরে বিশল্যকরণী গাছ, সব ধরনের চারা এখানে আছে। এই দেখো এটা আবার লাল পেয়ারা আছে, তারপরে সিডলেস লেবু আছে, ননি ফল আছে, অনেক ধরনের ঔষধি গাছও আছে এখানে, সুগারের গাছ, থাইরয়েডের গাছ। আর এটা আমার শ্বশুর, দেখো ওখানে যাচ্ছে ড্রাগন ফলের ওখানে, ড্রাগন ফল একটুখানি জায়গায় লাগানো আছে। চলো আগে ঘরটা দেখা যাক, তারপরে দেখি ড্রাগন ফলের জমিটা, পরে দেখছি দেখি ঘরের ভেতরে কী আছে। এই দেখো ঘরের ভেতরে দেখো, দেখেছো আগেই দেখো ঠাকুরের ছবি লাগিয়ে রেখেছে, কারণ এখানে ভয় লাগে, ভয় পায় তার জন্য। ফাঁকা মাঠের মধ্যে যদিও একা একা থাকা যায় না, তাও দেখো থাকে। দেখো ঘরের মধ্যে কী কী আছে, চার্জারের বোর্ড, একটা চৌকি, বিছানা, মশারি, বেশি কিছু নেই, শুধু রাত্রেই থাকে, একটা ফ্যান। তো বন্ধুরা কেমন লাগছে ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো এবার ড্রাগন ফলের ওখানে যাওয়া যাক। আর এই দেখো আমার ননদের ছেলে এখন গাছে জল দেবে, তো এখন জল ভরছে। আর আমার ছেলে খুব দুষ্টুমি করছে, ভিডিও করতে দিচ্ছে না ঠিক মতো, গাছ টাছ টেনে ছিঁড়ে ফেলছে। দেখো এটা হচ্ছে ফুল, ফুলের জমিতে ওষুধ দেওয়া হচ্ছে। আর এই যে ড্রাগন ফল, এই এক বিঘা জমির মধ্যে একটুতে ড্রাগন ফুল লাগানো আছে, একটুতে গাঁদা ফুল লাগানো আছে, আর এক সাইডে হচ্ছে ছোট্ট একটা নার্সারির মতো করেছে, যেখানে সব ধরনের চারা পেয়ে যাবে তোমরা। দেখো ড্রাগন ফলের গাছগুলো কেমন করে লাগানো হয়েছে, ফুল পুঁতে পুঁতে লাগাতে হয়। আর তোমরা যদি কেউ এই চারা সম্পর্কে বা এই গাছ লাগানো সম্পর্কে জানতে চাও, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই দেখো ড্রাগন ফলের মধ্যে, গাছের মধ্যে ফুলও চলে এসছে, কদিন পরে ফল হয়ে যাবে। আর বন্ধুরা যেটা বলছিলাম, তোমরা যদি কেউ আমাদের এখানে আসতে চাও দেখতে যে কীভাবে লাগায়, কীভাবে সব কিছু করে, তো আসতে পারো, আমাদের দিক দিয়ে সব ধরনের হেল্প করবো তোমাদেরকে, আর আসলে আমাদের খুব ভালোও লাগবে। আর আমরা প্রথমবার চাষ করছি এই মাঠে, এই মাঠে আর আশেপাশে কেউ করেনি, প্রথমবার ড্রাগন ফল লাগাচ্ছি, লাগানো হয়েছে, দেখি কেমন হয়। দেখেছো গাছগুলো কত সুন্দর হয়েছে, আর রিক ওই সাইড দিয়ে দৌড়াচ্ছে, ওই দেখো। আর চারিদিক দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ না আসতে পারে। আর এগুলো দড়ি, দড়ি দেওয়ার কারণটা কি সেটা তুমি যদি জানতে চাও তো বলো আমাকে, আমি জানি না সঠিক, আমি তো আজকে প্রথমবার আসলাম। আর এই দেখো এটা আমার ঠাকুমা শাশুড়ি, সারাদিন মাঠেই থাকে।
আমার ছেলে ওইদিকে দুষ্টুমি করেই যাচ্ছে, দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, চারার উপর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই ড্রাগন ফলের ফুলও চলে এসছে, অনেকগুলো গাছে ফুল এসছে দেখলাম, কদিনের মধ্যে ফলও চলে আসবে। আর আমাদের এখানে এই চারাগুলোর দাম কত সেগুলো যদি তোমরা সব ডিটেলস জানতে চাও তো আমাদের এখানে আসতে পারো, আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারো। আর এখানে এসে সব ধরনের গাছও দেখতে পারো, অনেক কিছুর গাছ আছে, এত ভিডিওতে বলা সম্ভব না। এই দেখো ফুলটা দেখো কি সুন্দর, আর এই ড্রাগন ফলটা হবে লাল, সাদা না। এই এই ড্রাগন ফলের যে চারাটা আমরা এনেছি এটা লাল। এই দেখো এই গাছটা কি গাছ তোমরা কি বলতে পারবে কেউ? দেখো তো একবার, এটা হচ্ছে ননি ফল। এই ননি ফলটার অনেক কাজ, এই ননি ফলটা খুব ভালো, তোমরা নেটে সার্চ করলে বুঝতে পারবে যে এই ননি ফলের কী কী গুণ আছে। এই ননি ফলটাকে না কি বলে, এটা হচ্ছে মর্তের ফল বলে, মর্তের অমৃত বলে, সরি, ননি ফলটাকে। আর ননি ফল থেকে অনেক ধরনের ওষুধও তৈরি হয়। এ দেখো নারকেল গাছ এখানে, আরও আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব সিডলেস লেবু। এই দেখো আমি তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো একটা ভিডিওর মাধ্যমে তো সব গাছ দেখানো সম্ভব না। দেখো এখানে লেখাই আছে সিডলেস লেবু, আর অনেক চারা আছে তার জন্য আলাদা আলাদা করে লিখে রাখতে হয়েছে, সবই তো গুলিয়ে যায় বুঝতে পারছো। প্রথম প্রথম নার্সারি করা হচ্ছে আমাদের, এটা নার্সারি এখনও পুরোপুরিভাবে চালু হয়নি। আর এই দেখো জল দেওয়া শুরু করে দিয়েছে ও গাছে, ও প্রত্যেক দিন এসে এখানে জল দেয়। পেয়ারা গাছে জল দিচ্ছে, দেখো লেবু গাছে জল দিচ্ছে, আর এটা হচ্ছে বেরি গাছ। এই তো আসি। এই দেখো আম আছে, অনেক ধরনের আম, বারো মাসের আম, আরও অনেক ধরনের আম আছে এখানে, কাঁচা মিঠে আম বলো। এখানে মিশরীয় ডুমুর গাছও আছে, মিশরীয় ডুমুর যেটা হচ্ছে ড্রাই ফ্রুট হিসাবে বিক্রি করা হয়। এই দেখো এটা বেরি গাছ, এখানে মাল্টা গাছ আছে, আর এটা দেখতে পাচ্ছ পাশের এটা, এটা হচ্ছে মিট মশলা গাছ। এই দেখো মিট মশলা দিয়ে মাংস রান্না করা হয়, হেভি সুন্দর লাগে, আমি নিজে করেছি, ফ্লেভারটাও হেভি সুন্দর আসে রান্না করলে এটা দিয়ে। এখানে ক্যান্সারের গাছও আছে। বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আর আমাদের এই ছোট্ট নার্সারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা টাটা, বাই।